বঙ্গের গপ্পে আজ পুরনো কলকাতার লড়াইয়ের গপ্প। এই তিলোত্তমা সাক্ষী থেকেছে অনেক লড়াইয়ের, কখনো দেশীয় রাজশক্তিদের মধ্যে, আবার কখনো বা স্বাধীনতার। তবে এ লড়াইটা যারা লড়েছিল তাদের আর কলকাতায় সেভাবে দেখা যায় না। কিন্তু একটা সময় ছবিটা তো এমন ছিল না, কলকাতা তখনও এত হাই রাইজ দেখেনি, বরং দেখেছে অসংখ্য বাগান বাড়ি, ইংরেজ মহল এবং বাবু সম্প্রদায়ের বিলাস। এই বিলাসেরই একটি অঙ্গ ছিল এদের লড়াই, বুলবুলির লড়াই। প্রধানত তিন প্রজাতির বুলবুলি পাখি দেখা যেত সেই সময়, লাল, শা এবং সিপাহী বুলবুলি। এদের মধ্যে সিপাহী বুলবুলিরাই অংশ নিত লড়াইয়ে। খয়েরি আর সাদা পালকে ঢাকা তাদের শরীর, মাথার দিকটা টকটকে লাল আর ওপরে কালো ছুটি। চেহারাটাই ছিল ত্যাগবার মতো, রাজকীয়। এদেরকে যারা প্রশিক্ষণ দিত তাদের বলা হতো খলিফা। কখনো খোলা মাঠে, আবার কখনো লোহার জালের ভেতর নিজেদের সিপাহী বুলবুলিদের ছেড়ে দিত বাবুরা। তারপর আমোদ চলত, পাখিরা নিজেদের মধ্যে লড়াই করত, আর সেটা দেখার জন্য ভেঙে পড়ত শহর কলকাতা। রামদুলাল দের সরকারের দুই ছেলে আশুতোষ ও প্রমথনাথ কলকাতার বাবু সমাজের অন্যতম অংশ হয়ে উঠেছিল। লোকেরা অবশ্য তাদের ছাতুবাবু ও লাটুবাবু নামেই চেনে। বুলবুলির লড়াইয়ের প্রতি তাদের এমনই অদম্য নেশা ছিল যে বাজি ধরে খেলতে গিয়ে ফতুর হতেও তাদের আপত্তি ছিল না। প্রচুর টাকা ব্যয় করে বুলবুলিদের যুদ্ধের কৌশল শেখানো হতো, এমনকি তাদের জন্মকুষ্টি নিয়েও চলত বিস্তর গবেষণা। আজ যেখানে মিনার্ভা থিয়েটার, একসময় সেখানেই ছিল ছাতুবাবুর মাঠ। শীতকালে বড় করে বসত বুলবুলি লড়াইয়ের আসর, সকাল সকাল শুরু হয়ে যেত। সেই লড়াই কখনো কখনো চলত বিকেল পর্যন্ত। বুলবুলির গান এখন আর শোনা যায় না, ধানও হয়তো সে আর খেতে আসে না। কলকাতার বেড়ে চলা নগরায়ণ আজ গ্রাস করেছে তাদের। এইরকমই বঙ্গের আরো গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প, বাঙালির গল্পের প্লেলিস্ট।